আমি জানি বছর মা কিসে আসছে আনন্দ দুলাল বজে রঘুপাল মা যশোদার নয়ন মনে আমরা কি জন্য এসেছি দুজনে সুবোধ পাল আর অম্বিকা সাহা কি জন্য এসেছে তুমি গান করতে তো আমরা তো বেড়াইতে আসি নাই বর যাত্রী নিয়ে খেতে আসি নাই এসেছে তাহলে উনি এসেছেন কবি গান করতে আমি এসেছি তাহলে আমাদের একটা কবি গান হবে পয়সা পাবো ঢোলকে দিতে হবে দুয়ারকে দিতে হবে কিছু গাড়িকে দিতে হবে কিছু আমার বাড়ি যাবে কিছু চায়ের দোকানে যাবে কিছু তেলে ভাজা মুড়িতে যাবে নাকি বলছেন আমি তো টাকা টাকা নিয়ে ঘর ঢুকবো না একাই ওই রাস্তাতে রাস্তা যেতে যেতে ধুতে বাসতে যে কোটা থাকবে সে কোটা আমার থাকবে বুঝতে পারছেন এই কদিন আগে আমার বর বলছে হ্যাঁ গো দশবেলা গান করলে ক টাকা হইলো আমার বলো না 30,000 টাকা হয়েছে তা বলছে সঞ্চিতা গান করছে একাই 5,000 পেয়েছে আর তুমি 30,000 আলা সঞ্চিতা সব ঘরে ঘরে শ্বশুর ভাসুর দাওর এসব আছে আর আমার তো ঘরে ঘরে কেউ নাই সব কটা পর আছে বুঝতে পারছেন তাইলে তা বলছে আর গান করতে দরকার নাই ওই দেখো আমাদের গ্রামে সাধনদার বউ কি করছে না কোকা বলছে কি করেছে বলছে শুধু ফুল বিক্রি করে মাসে 40,000 টাকা ইনকাম করছে আর তোমাকে কবি গান করে ওই 30,000 আইতে হবে না তুমি আজ থেকে ফুল বিক্রি করো গো তাও ভালো হবে না কি বলছেন হ্যাঁ তাহলে সেই কথার কথা তো বললে হবে না বিআই মশাই তাহলে একটা কথা আপনাকে বলছি এই লাস্ট কথা প্রশ্নের উত্তর আমি কেন এসেছি কিসের জন্য এসেছি আমি এই দই পান হবে আমি মন্ত্র জপ করছি ধ্যান কোন ধ্যান আপনারা একটা গান শুনেছেন সাধন সামরে বলিবারে বারে যেও না রে মন ভাগে দিয়ে মান সাধু পঞ্চবান সম্মান করম জানি গুরুর তাহলে সেখানে লাবণ্যমিত কারণমিত এই সুধা পাওয়ার জন্য সেই পঞ্চম ওকারের সাধনের জন্য সেই আমার
দুর্যোধন আমি এসে আছি হরের নিয়ে সেখানে নির্জন জায়গায় জানি, তার কারণ তোমার কাছে আমি বলে যাই। তোমার চারটে প্রশ্ন ছিল ভাইয়া, তোমার মিথ্যা বলি নাই। আর একটা প্রশ্ন আমায় করে গেল, বলছে তোমাদের সব দুই দিয়ে নাম কেন ওরে হলো? এই কজন আছে দুই দিয়ে নাম? আমার সব ভাই কোটার নাই, ভালো করে মহাভারতটা দেখেছো? কারো চার অক্ষরে, কারো তিন অক্ষরে, কারো পাঁচ অক্ষরে, কারো দু অক্ষরে, সবাই কিন্তু দুই দিয়ে নাম নয়। মহাভারত ভালো করে দেখো গা, সব ভাই কোটার নাম দুই দিয়ে নয়। তাহলে কেন দুই? বাবার দুই, মায়ের দুই, চার, আর ভগবানের দশ। সন্তান কংসের কারাগারে জন্ম হয় গো, কংসের কারাগারে, দুই অংশের কারাগারে, দুই অংশের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে। এই দুইয়ের মধ্যেখানে কারাগার যদি না থাকে, তাহলে ভগবানের মতো আমাদেরও জন্ম হবে না। দুই, এই দুইয়ের মধ্যেখানেই তো আছে তত্ত্ব, দুই নিয়ে দুনিয়া, এই দুই নিয়ে সৃষ্টি চলছে, তিনের মাঝে হয় না। যেমন একটা গান শুনেছেন, ভগবানেরও জন্ম দেখবেন দুইয়ের মধ্যেখানে, কোথায় একটা গান বলে না মাঝে মাঝে, কংসের কারাগারে দৈবকিনুদাজে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। তাহলে সবকটা দুই দিয়ে আছে, দুই ছাড়া জন্ম হবে? হয় কি বলছেন? দুইটা লাগবে, টাকার দ্বারায় জন্ম হওয়ার সৃষ্টি নয়। দুই ছাড়া হবে? দুই ছাড়া জন্ম হইতে পারে? দেখবেন মালা কয় কণ্ঠে নিতে হয়, দুই কণ্ঠে নাকি বলছেন? এক কণ্ঠে কেউ নাই, তিন কণ্ঠে কেউ নাই? অনেকজন মালাধারীরা আবার ভক্কারি করে তিন কণ্ঠে করে জরাজরি কর, তিন কণ্ঠে মালা খবরদার নিয়েন না, তিনের মাঝে কি? তা অনেকজন আমাকে বলে অম্বিকা দি এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আলা ব্রহ্মা বিষ্ণু যদি মহেশ্বর হয় তাহলে আপনি কোন স্বর, কোন স্বর? সেই ব্রহ্মার উপাসনা করতে পেরেছেন, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, যিনি শ্রেষ্ঠা। তাহলে দুই নিয়ে তুমি, এই দুইয়ের মাঝে খেলা চলে, তিনটে একসঙ্গে সৃষ্টি হবে না, তিনের সৃষ্টি নয়। তাহলে দুই একাকিত ভাবে আমার সব ভাই কোটা নয়, দুর্যোধন, দুঃশাসন, দুর্মুর, দুর্ধর্ষ, দুঃখ, দেখবেন দুঃশাসন অনেক সময় আছে মহাভারতের মধ্যেখানে, দুর্বাহু, হ্যাঁ, যুযুষ্ব, অনেক সন্তান আমার ভাইরা আছে সেখানে, কিন্তু তিন অক্ষর আছে, চার অক্ষর আছে, বুঝতে পারছেন? সব দুই দিয়ে হয় না, সন্তান দুইয়ের মধ্যেখানে জন্ম হলে, যেমন দেখবেন আমার নাম চারটি অক্ষর লাগে, ওনার কটা নাম? তিনটি অক্ষর লাগবে। এবার টাইটেল জুড়তে গেলে আরো চারটে লেগে যাবে, নাকি বলছেন? না, সেই রকম সেই রকম দুইয়ের মাঝে খেলা চলছে। কথাটা বুঝলেন আমার? সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। সেই ভগবানেরও দুই লেগেছে, লাগে নাই? সে একার দ্বারাই কিন্তু জন্ম হয় নাই। একটা ছেলে জানেন, কাল যেখানে গান ছিল প্রচন্ড মাল খেয়েছে, দিয়ে আমাকে প্রশ্ন করছে, দিদি আপনি তো আজকে ভগবানের ভূমিকা করছেন, তাহলে আপনি এক কাজ করুন, আপনি বলতে পারবেন এ বছরে মা কিসে আসছে, মানে দুর্গা? আলা ভাই দুর্গা কিসে আসছে আমি তো জানি না, তবে বলতে হবে আমি এখন পাঁচজিটা দেখি নাই। তার একজন হচ্ছে কি, এক বোতল চুরলো মাল এনেছে, ফাঁস কাটে দিয়ে বোতলে মোড়ে মোড়ে একটা ভাত ভাত আছে দিয়ে খেয়েছে, বোতলে করে এনেছে আর কাপে ঢেলে ঢেলে খেয়েছে, বুঝতে পারছেন? এ বলছে অম্বিকা দি আমি জানি এ বছরে মা কিসে আসছে। আলা ভাই কিসে আসছে? বলছে বোতলে এলো আর কাপে গেল, মানে বোতলে করে মাল এনেছে আর কাপে ঢেলে ঢেলে খেয়েছে, বুঝতে পারছেন? মনে মনে ভাবলো তা যুক্তিটা খারাপ নয় বটে, ভালো। তা ভাই এখনো বোতলে কোনখানে লেখা আছে? তা বলছে ওই যে আমি
একবারে দাসপাড়া থেকে চুল্লু মাল এনেছি ফাঁস কাটে, এক বোতল এনেছি বাবার ১২০ টাকা, ১২০ টাকা বোতল, আর এদিকে ৩০ টাকা মনে করি চাট এনেছি, দিয়ে একবারে কাপে ঢেলে 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 খাইয়ে ফেলে, কাপে বোতলে এলো আর কাপে চলে গেল। বেশ বেশ তা বটে, এবছর বলবে সিনারি যেখানে দুর্গাপুজো হবে বলবে বোতলে করে নিয়ে আসবে, কাপে ঢেলে ঢেলে দিবি নাকি বলছি। তাহলে এই কথার কথা তুমি আমাকে বলতে যেও না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম বিআই মশাই, কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংক্ষিপ্ত তথাপিও না মেলে বোঝের বোঝে, একটা গান শোনেন না কীর্তনিয়ারা গাইছে এখন ছক মেটে, তুমি নন্দ দুলাল বোঝে রঘুপাল মা যশোদার নয়ন মনে, রাজ্যের ভাগ চাইতে আসছো যে বউকে পাশা খেলায় পনে রাখে পন ধরে, সেই থেকে আজকেকার ছেলেরা কি করছে গো, বউ বন্ধকি লোন মানে বন্ধন লোন। আমাদের গ্রামে ছেলেগুলো বলছে একটা আমাদের লোন হবে না, মোটর সাইকেল তো কিনতাম, কেউ বলছে পোলট্রি ফার্ম করবো, বলছে আপনাদের জন্য লোন নাই, ম্যানেজাররা বলছে দিদিদের জন্য লোন আছে। আপনাকে অত মচ্ছুদি করতে হবে না। আমি মনে মনে ভাবলাম তা বটে রে, আমি লোক বুঝিয়ে আসছি তোদেরকে বুঝাইতে পারবো না, মেয়ে কোটাকে বলছে এ লোন দিতে পারে, কিন্তু এরা কি বলছে জানিস, বলছে কি বলছে দিদি, তোর ছেলেটা বলছে যেটা ভালো সুন্দরী মেয়ে ছেলে হবে সেই মেয়েটাকে মোটর সাইকেলে চাকরি নিয়ে চলে যাবো। এ মেয়ে কোনো খেপে গিয়ে তোকে একটু মজা লাগিয়ে দিয়েছি, তা যে ম্যানেজার আসছে তাকে বলছে ঝাঁটার বাড়ি মারবো মুখে,
এত বড় কথা, লোন দেওয়ার জন্য বলছে ভালো মেয়ে মোটর সাইকেল করে তুলে নিয়ে চলে যাবে, এদের তো বিশ্বাস নাই। আলা কেমন হইলো, ছেলেদের লোন নাই আর মেয়েদের লোনে টানা টানি, দেখ এবার কেমন হয়। সে ভিকারিরা যেমন ভিকারিকে দেখতে পারে না, দেখবেন কেউ যদি ভিক্ষা নিয়ে ঝোলা নিয়ে তার ভিকারি বেশি চাল হয়ে যায় না। তাই বিআই মশাই একদিন করেছিল জানেন, একটা গ্রামে সাধু বাবা এসেছে, তা সাধু বাবা যখন এসেছে এবার তাবিজ কবজ দিচ্ছে, ফুক ঝাড় করছে, সবারই রোগ ভালো হয়ে যাচ্ছে। আর একটা মৌলভী সাহেবের কাছে গ্রামে নামাজ পড়ে, সে মৌলভী, তার কাছে লোকে জল পরে আনতে যেত, তারপর ছেলে ঝাড়তে যেত, তা সাধু বাবা দেখছে মজা লাগিয়ে দিয়ে চলে যেতে হবে। তা এ তখন এর ঝাড় ফুঁকে তো সব ভালো হয়ে যাচ্ছে, তা গ্রামের লোকগুলো বোঝায় সাধু বাবার বিশাল নাম হয়েছে, মৌলভীকে রাখার দরকার নেই, ওকে গ্রাম থেকে এবার অন্য গ্রামে পাঠিয়ে দিই। তা বলছে বেশ পাঠিয়ে দিতে হবে। তা যাওয়ার সময় করেছে কি, মৌলভী দেখছে আমি তো পালাবো, তা সাধুর ব্যবস্থাটাকে করবো। সে তোমার সাধু বাবাকে কাছে গিয়ে বলছে, ভাই আমার তো থাকা হলো না, তাহলে আপনি যখন এই ব্যবসাটা শিখে ফেলেছেন আমার ব্যবসা গুটিয়ে গেল। ও তাড়াতাড়ি করে এক খেয়ে দাড়ি ছিঁড়ে নিয়ে জলে ফেলে দিয়েছে। তা গ্রামে যারা দেখেছে তারা বলছে, এই মৌলভী সাধু বাবার দাড়িটা ছিঁড়লো কেন? বলে দাড়িতে তো কাজ আছে, বহুদিনে এই পুকুরে মাছ হয় না, দেখবি এবছর কেমন মাছ হবে, দাড়িতে কাজ হয়ে গেছে। এই কথা শুনেছে গ্রামের মেয়েগুলো বলছে, তাহলে তা হবে বোধ হয়, যত লোকের সব ওই সাধু বাবা দাঁড়িয়ে আছে বুঝতে পারছে, যে যায় সাধুর মুখ পরে তাকে এক কিছু করছিল। এই করতে 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 গোটা গ্রামের লোক সব একে একে করে ছিঁড়তে ছিঁড়তে নিয়ে গেছে দাঁড়িয়ে, কেউ মনে করুন সব ছিঁড়ে হয়ে গেছে। সাধু বাবা দাঁড়িয়েটা বুঝতে পারছে লাল টকটকে হয়ে গেছে, সাধু খুব রেগে গিয়েছে। আর একজন মাঠে নাঙুল ডাকাই ছিল, তার বউ বলছে দেখো না কি হয়েছে, বলছে কি হয়েছে কি, বলছে গ্রামের হুলুস তুলুস ব্যাপার চলছে, বলছে কি চলছে, বলছে সাধুর দাঁড়ির দাম কত জানো, যে পেয়েছে সে কি করে দাঁড়িয়ে নিয়ে গেছে, কেউ চালের বাতায় মাদুলি করে তুলে রাখছে, কেউ কুটুম বাড়ি পাঠাইছে, কেউ এখানে যাচ্ছে, কেউ সেখানে যাচ্ছে। তখন দেখেছে তাহলে বোধ হয় আমাকেও যেতে হবে। এবার গিন্ডি কথা শুনিয়ে নাঙ্গল ডাকাইতে ডাকাইতে সে পাঁচন হাতে করে খাড়া করে চলছে, বুঝতে পারছেন। সাধু বাবা সাধু বাবা একবার দাঁড়ান দাঁড়ান দরকার আছে। আর সাধু মনে করছে একবার বোধ হয় পাঁচন নিয়ে এসে আমাকে আবার নাচন দেখাবে, বুঝতে পারছেন। তা বলছে শুনুন শুনুন একটা কথা বলি, সাধু বছরে আর ছেড়া ছিড়ি না বাবা, এই দেখ আর কিছুই নাই, বলছে যা আছে ওই ভেতরে যদি গোড়াও একটু থাকে ওই পাঁচনের টকে করে খুঁচি আর বলছে খোঁচা খুঁচির দরকার নাই। তাই আমার পাল্লাদার আজকে আমার বিআই মশাই যে কথা সবার মাঝে আমাকে খুঁচিয়ে দিয়ে মনে করুন চলে গিয়েছে, খোঁচা খুঁচিতে আমাদের কাম চলছে কি দাদাবাবু, তাই তো? তাহলে তোমার পাঁচটা কষ্ট ছিল আমি দিলাম, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। আমার গান তো অনেকজন শুনেছেন, ওর নতুন মুখ একটা দেখুন। তাহলে তুমি কর্ণকে বধ করা করিয়েছ, তুমি গুরু গোরাচার্যকে বধ করা করিয়েছ, গুরু মাল্য কি হয় তো জানো না, দীক্ষা গুরু হয় আমার তালা শিক্ষা গুরু চাবি, মাপ কাটি হরি দিয়ে আসতে চাই দিবি, সেটা করে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের। তাহলে সেদিন তুমি সেই গুরুদেবকে বধ করালে কেমন, তার একমাত্র ছেলে সেই দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, সেদিন তুমি যুধিষ্ঠিরকে দিয়ে তারে মিথ্যা কথা বলিয়েছে। যুধিষ্ঠির গিয়ে বলল, অশ্বত্থামা হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরেছে, আর মনে মনে ভাবছে আমার অশ্বত্থামা মারা গিয়েছে, আর কিন্তু ধনুক ধরে সেদিন ধনুক ধরে মনে করে যুদ্ধ করতে পারলো না, থতমত হয়ে থমকে গেল। আর নয়নের জলটা তখন ধনুক চিলা দিয়ে পড়তে আরম্ভ করে দিল, সঙ্গে সঙ্গে কানতে লেগে গিয়েছে। আর সেদিন তুমি গুরুদেবকে বলছো, অর্জুনকে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে, তাহলে তুমি একটু ভেবে দেখো।
তোমার যা কথা বলার ছিল আমি বলে দিয়েছি, আর বেশি বলবো না। বেশি কথার বেশি দোষ, বুঝে সুঝে কথা কোষ। তুমি পাঁচটা প্রশ্ন আমাকে দিয়েছিলে, আমি তোমাকে প্রশ্ন নয়, তোমাকে জিজ্ঞাসা নয়, তোমাকে আলোচনা করলাম সেই আলোচনার মাধ্যমে। এবার তুমি সেই আলোচনা ধরেই আপনাদের মধ্যে এখানে উনি দ্বিতীয় পালায় আলোচনা করলেন নাকি? তাহলে ওনার পাঁচটা জিনিস ছিল আমি বলে দিয়েছি, যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিয়ে এবার চলে যায় দাও। মরণের ঘরে শরীর পাতার মতো কবরে ছোরে আকি দি শুকন পাতার মতো কবরে ছোরে আকি শুকন পাতার
তোমরা উলুধ ধ্বনি দিলে না কেন? এই উলুধ ধ্বনিটা তো মেয়ে ছেলেদের দেওয়া উচিত। ঝগড়া করার সময় তো বলতে হবে না, তখন ঝগড়া করবে নাকি? ওমা তোমাদের ফাটা পায়।